সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য যেন কোনো ইংরেজি থ্রিলার সিনেমার প্লট, পড়তে পড়তে টুইস্ট অপেক্ষা করে আছে। এক একটা বয়ানের পর সমস্ত কিছুই যেন এক লহমায় বদলে যাচ্ছে। সম্প্রতি বিভিন্ন মহল থেকে কিছু তথ্য উঠে আসছে যা চাঞ্চল্য সৃষ্টি করার জন্য যথেষ্ট। খবরটি বিস্তারিত জানতে আপনাদের অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখতে হবে। যারা ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন, এবং যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। প্রধানত সিবিআই এর কাছে কিছু বলা বয়ান তুলে ধরে তার পিঠে কয়েকটি প্রশ্ন উঠে এসেছে। যেমন সুশান্তের বন্ধু সিদ্ধার্থ পিঠানি, যে কিনা তার সাথেই থাকত, তিনি বলেন যে 8ই জুন তার প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের আকস্মিক মৃত্যুতে সুশান্ত ভীষণ ভয় পেয়ে অজ্ঞান অবধি হয়ে যান। এবং সবচেয়ে বড় ঘটনা যে সুশান্ত বলতে থাকেন যে ওরা আমাকে ছাড়বে না, আমার সিকিউরিটি বাড়াতে হবে। এরকম অস্বাভাবিক কথা বলা সত্ত্বেও কেন সিদ্ধার্থ কাউকে জানায়নি? সেই সময় রিয়া চক্রবর্তীর সাথে ঝগড়ার দরুন রিয়া বাড়ি ছেড়ে চলে যান। তবুও যতই ঝগড়া মনোমালিন্য থাক, সিদ্ধার্থ কি একবারও প্রয়োজন মনে করেননি তাকে জানানো? এমনকি সে তো নিজে পুলিশকেও জানাতে পারত। পুলিশ হয়তো জানার সাথে সাথে সুরক্ষা না বাড়ালেও হয়তো রিপোর্টটা নিত, তদন্ত হতো, হয়তো পরবর্তীকালে নিরাপত্তাও পুলিশ বাড়িয়ে দিত। কিন্তু সিদ্ধার্থ কিচ্ছু করেননি। তাহলে কি ধরে নেওয়া যায় পুরোটাই পরিকল্পনা মাফিক হয়েছিল? ইচ্ছে করেই তাহলে সিদ্ধার্থ কাউকে কিছু জানাননি? পুরোটাই কি স্বার্থ চরিতার্থ করার জন্য? সেসব প্রশ্নের জট যত তদন্ত এগোবে ততই খুলবে। সুশান্ত সিং রাজপুত সম্বন্ধীয় আরো খবর বিস্তারিত জানতে আপনাদের অবশ্যই চোখ রাখতে হবে শর্মিলা শো হাউসের পর্দায়। ধন্যবাদ। Hey guys, this is Sharmila Maiti from Sharmila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.